আমার মায়ের সবে কত রাত্রে বিশ্ব সমস্ত গাছ গাছরা বৃক্ষ আছে সবাই সে দা পড়া যায় সুবহান আল্লাহ। আমার আল্লাহ বলতাছে ওরে গাছ রে তোমরা কেন সেজদায় পড়া কান্তাছাও, তোমাদের উপরে আর রমজান মাসে রোজা ফরজ হয় না, তোমরা কেন সেজদায় পড়া কান্তাছাও। গাছে বলতাছে রব্বুল আলামিন আমরা এই জন্য সেজদা পড়া কান্তাছি তোমার বান্দারা, কত কষ্ট করিয়া রোজা রইছে ওই আত্মা ফাট ফাট করতাছে পানির জন্য, কিন্তু এক ফোড়া পানিও খাইতাছে না। যে পর্যন্ত তোমার বান্দা বান্দে রোজা রয়েছে তাদের গুণা খাতা মাফ না করছাও, এ পর্যন্ত আমরা সেজদায় থেকে উঠব না। আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার বৃক্ষ গাছ রে আমি সমস্ত গুণা মাফ করিয়া দিলাম, যারা রোজা থাকে দান খয়রাত করে সঙ্গে সঙ্গে গাছ আবার উইটা উইটা দাঁড়াইয়া গেল সুবহানাল্লাহ।